টোটো ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি এক যুবককে। গণপিটুনির ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার চাকুরিয়া থানার রামপুর এলাকায়। জানিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সেই ছবি সরাসরি আমরা দেখাচ্ছি ডিজিটাল বাংলার পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন টোটো ছিনতাইকারী সন্দেহের যে যুবক, সেই যুবককে কিভাবে গণপিটুনি দেওয়া হচ্ছে। যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই টোটো ছিনতাইকারী হিসেবে টোটোর মালিক তাকে দেখতে পায় আজকে ছোট গাড়িতে এবং দেখতে পেয়ে নিজেকে তিনি সামলে রাখতে পারেননি। গাড়ি থেকে সিনেমার কায়দায় টেনে ইতিছিলেন নামিয়ে গণপিটুনি দিয়েছে সেই দুই যুবককে। পুলিশ পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে সেফ কাস্টডিতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। টোটো ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি এক যুবককে। ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার রামপুর এলাকায় ঘটেছে। জানিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় এলাকাতেই। বাসিন্দারা জানিয়েছেন, গত 25 তারিখ চাকুলিয়ার এক ব্যক্তি টোটো ছিনতাই হয়। এদিন টোটোর মালিক ছিনতাইকারীদের একটি ছোট গাড়িতে দেখতে পান এবং নিজেকে সামলে রাখতে পারেননি তিনি। পরবর্তীতে গাড়ি থেকে সিনেমার কায়দায় টেনে হিঁচড়ে নামিয়ে গণপিটুনি দেয় ওই দুই যুবককে। জানিয়ে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি ডিজিটাল বাংলার পর্দায়। কি করে একজন ছিনতাইকারী সন্দেহে এক যুবককে গণপিটুনি দিচ্ছেন সাধারণ বাসিন্দারা। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এমএস রিয়া অটোমেটিভ, এমএইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। আমার টোটো চিন্তা হয়েছিল 25 তারিখের দিন 7:30 থেকে 8টার মধ্যে। আমাকে প্যাসেঞ্জারগুলো লোকগুলো বললো কি খাগড়া মেলা গেটে যে গুপ্তা হোটেল যাবি, বলে ঠিক আছে যাবো। তো ভাড়া কত নিবি, বলে 50 টাকা করে 150 টাকা ভাড়া নিবো, বলে না 40 টাকা করে 120 টাকা দিব, বলে না আমি 50 টাকা করেই নিবো, বলে চল না হলে বাদ দে, বলে ঠিক আছে চল। টোটোতে বসে গেল আমি সব, মানে খাগড়া মেলা গেট থেকে যাবে গুপ্তা হোটেল, রামপুর গুপ্তা হোটেল। তো রামপুর গুপ্তা হোটেল যেতে 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 ইউরাজ হোটেলের সামনে এসে আমাকে বললো দাঁড়া। গাড়ি দাঁড়ালাম, ওরা চলে গেল একটা দোকানে, দোকানে যেয়ে সিগারেট নিল, কুড়কুড়ে নিল, কী নিল, ওখানে 5 মিনিট লেট করলো। তারপরে আবার আমার গাড়িতে চেপে বলে ঠিক আছে গুপ্তা হোটেল চল। গুপ্তা হোটেল যেতে লাগলাম না, যেতে যেতে ওই বিলাতি বাড়ি টাওয়ারটা আছে ওর পাশে যেয়ে বলছে গাড়ি দাঁড়া। আবার দাঁড় করলাম, দাঁড় করে ওরা পেশাব করতে গেলো, পেশাব করে একজন আমার পাশে বসে গেলো, দুজন পিছনে বসে গেলো। তো আমি বললাম কি এই পাশে বসে না, এই পাশে বসে, পিছনেতে জায়গা আছে, সামনে বসা দরকার কি, বলে আমাকে উল্টা লাগছে। তো উল্টা লাগছে, ঠিক আছে এই পাশে বসে, এ পাশে বসে ঠিক আছে চল। যেতে যেতে মানে সব ফিট যায়নি, দেখছি একটা 4 চাকা দাঁড় করা আছে, 4 চাকা দাঁড় করা আছে, বলে দাঁড়া। ওখানে দাঁড় না করে আমি 4 চাকাটার আগে দিকে দাঁড় করলাম, আর আমার পিছন থেকে এসে টোটোর সামনে 4 চাকাটাকে দাঁড় করলো। 4 চাকাটা দাঁড় করে গেট খুললো, গেট খুলে আমাকে এভাবে ধরে বা 4 চাকার মধ্যে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে একজন চেপে বসে গেলো আর একজন আমার টোটোর কাছে থেকে গেলো।
দিয়ে আমাকে যে ছাড়লো কোথায় কান কি মজলিশপুরে নিয়ে যে রোডের নামতে চলতি গাড়ি থেকে আমাকে ফেলে দিল ওখান থেকে ওরা কোন দিকে গেল একটু আগে দিকে তাক দেখতে পেলাম তারপর আমার নিজের যান বাঁচার জন্য রোডের পূর্ব পাশ থেকে আমি পশ্চিম রোডে চলে গেলাম তিনজন ছিল আজকে আবার কি করে আজকে আমরা যাচ্ছিলাম ওই শাহনওয়াজ ভাইয়ের কাছে হ্যাঁ শাহনওয়াজ ভাইয়ের কাছে গেলাম শাহনওয়াজ ভাইয়ের থেকে কথা বলে শাহনওয়াজ বললো যে চেহারা না দেখাইলে আর নাম না বললে তো আমরা কী করে ধরবো তো ঠিক আছে আমরা চেষ্টা করছি আমরা চলে গেলাম ওখান থেকে দাওলা চক থেকে আবার রিটার্ন আসছিলাম দেখছি গাড়িটা চার দোকানে দাঁড় করা আছে আর লোকগুলো চা খাচ্ছে চা চা খাচ্ছে আজকেই তো ওখানে গিয়ে দেখছি যে গাড়িটা তো এটাই তো আমরা রোডের পশ্চিম পাশে ছিলাম আর এই পূর্ব পাশে গাড়ি দাঁড় করা ছিল তারপর গাড়ির নাম্বার দেখলাম গাড়ি এটাই লোকগুলো দেখলাম এটাই হ্যাঁ তারপর ওদেরকে ধরলাম ধরার পরে মাঠটা দেওয়ার পরে আবার নিজের নাম নিজে বললো নিজের কবুল করলো যে গাড়ি কোথায় আছে টোটো কোথায় আছে কোথায় থেকে নিয়ে আসছি সমস্ত কবলে গেল তারপরে পুলিশের হাতে চলে গেলো পুলিশ এখানে নিয়ে আসলো পুলিশ আমরা টোটো নিয়ে আসলাম রামপুর শোরুম থেকে একেবারে ফিল্মি কায়দা হাতে নাতে ছিনতাইবাজকে ধরে ফেললো একদিন মাতে এবং তা নিয়ে রীতিমতো সরগোল পড়ে গেছে স্থানীয় এলাকায় কি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা গোটা বিষয়টি নিয়ে শোনা পাবেন থাকে দু দিন পেলে লোক খাগড়া সে ইয়ে কিয়া থা মতলব ভাড়ে মে লিয়া থা চলিয়ে গুপ্তা হোটেল যায়গে উধার যায়গে তো উধার আনে কে লিয়ে দু দিন পেলে উসকো ইয়ে কিয়া থা উসকে বাদ আকে রাস্তে মে উসকো উসকো সামান বিরার কে উসতে উসকো এক গাড়ি মে বেঠা লিয়া গিয়া উসকে বাদ জাকে মজিসপুর কান কি মজিসপুর ওহাঁ জাকে উসকো গাড়ি সে ফেঁক দিয়া গিয়া উসকে বাদ আজ দু দিন হো গিয়া উসকে বাদ আজ ও লোক উধার গিয়া হুয়া থা দেখা গিয়ে গাড়ি নম্বর উসকো কুছ সমঝ মে আয়া ওহীঁ লগা হুয়া থা গুপ্তা লোক পাস तो उन लोग को पकड़ा तो हमको बुलाया गया हम आए तो देखे कि सह मैंने उसका वो लोग को पकड़ा गया उस तरह पब्लिक मूवमेंट था पब्लिक मूवमेंट वो लोग हल्का फुल्का मारा भी गया उसके बाद उसको थाना को बुला के उसको थाना के हैंडओवर हम लोग कर दिए पुलिस के हवाले कर जी जी पुलिस के भी अब गिरफ्त में वो लोग सुनने में आया कि सगवानवाड़ी का लड़का था अरेस्ट हुआ पाई अभी तो एक आदमी ही अरेस्ट हुआ है जो ये हुआ है गैंग है जी इसमें तो कोई है